হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক লেটার রাইটিং সাজেশন 2022। অর্থাৎ তোমরা সকলেই জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় তিন ধরনের লেটার আসে। আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি কি এডিটোরিয়াল লেটার, ইনফর্মাল লেটার আর ফর্মাল লেটার। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি ইনফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ রাইটিং সাজেশন 2022। তোমরা যারা এখনও দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব ইনফর্মাল বা যাকে বলা হয় অফিসিয়াল লেটার সাজেশন 2022। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চিন, শামিম কোচিং সেন্টার অর্থাৎ আমার কোচিং সেন্টার শামিম কোচিং সেন্টার থেকে আমি যে প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি, দেখো প্রশ্নটি কি তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্ট্যান্ট লেটার অ্যাড্রেস টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এলাকার পোস্টমাস্টারকে তুমি একটি চিঠি লেখো, যেই চিঠিটি তোমার কাছে আসা কথা ছিল সেই চিঠিটি তোমার কাছে না আসে অন্য কোথাও গেছে। পোস্টমাস্টারকে এটাই চিঠি লিখে জানাও যেন সেই চিঠিটি তোমার কাছে তোমাকে পেতে সঠিকভাবে সাহায্য করে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো, লেখা আছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং পারমিশন ফর কিপ ইউর স্কুল ক্লিন কিংবা ক্লিনলিনেস ড্রাইভ প্রোগ্রাম দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু অর্গানাইজ ইন ইউর স্কুল। মনে করো তুমি এবং তোমার বন্ধুবান্ধবরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছো, তো তোমাদের বিদ্যালয়ে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে একটি প্রোগ্রাম তোমরা করবে। ঠিক আছে, তো সেই বিষয়ে মানে ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম বিষয়ে হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে একটি চিঠি লিখে অনুমতি জানিয়ে একটি চিঠি লেখো, সেই হেডমাস্টার যেন হেডমিস্ট্রেস তোমাদের অনুমতি দিয়ে দেয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এই চিঠিগুলির মধ্যে এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্ট্যান্ট আমি তোমাদের একটু পরে বলছি। দেখো 3 নম্বর কোশ্চেন তোমরা পড়বে, সাপোজ ইউ লস্ট ইউর বাইসাইকেল কিংবা মোবাইল ফোন কিংবা ব্যাঙ্ক পাসবুক কিংবা ল্যাপটপ। ঠিক আছে, মনে করো তুমি তোমার বাইসাইকেল কিংবা মোবাইল ফোন কিংবা ব্যাঙ্কের বই কিংবা ল্যাপটপ হারিয়ে ফেলেছো। বলছি কি রাইট এ লেটার উইদিন 100 words টু দ্য অফিসার ইনচার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য লস অফ ইট। এবার ওই তোমাদের এলাকার ওসি কিংবা অফিসার ইনচার্জকে তুমি একটি চিঠি লিখে জানাও যে তোমার ওই সাইকেলটি বা মোবাইল ফোনটি বা ল্যাপটপটি বা মোবাইলটি হারিয়ে গেছে। ঠিক আছে, 3টি কোশ্চেন হয়ে গেল। এবার চলে আসো 4 নম্বর কোশ্চেন, তোমরা কি পড়বে স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং এগেনস্ট দ্য ইনসাফিসিয়েন্ট অ্যান্ড ইররেগুলার সাপ্লাই অফ ওয়াটার ইন ইউর লোকালিটি। অর্থাৎ তোমাদের পৌরসভার চেয়ারম্যানকে তুমি তা চিঠি লেখো, এইটা অভিযোগ জানিয়ে যে তোমাদের এলাকায় নিয়মিত জল সাপ্লাই হয় না, যদিও সাপ্লাই হয় সেটা অপর্যাপ্ত হয়। এই অর্থাৎ জল বিষয়ে অপর্যাপ্ত জল বিষয়ে বা নিত্য প্রতিদিন তোমরা জল পাও না, এই বিষয়ে অভিযোগ জানিয়ে সেই পৌরসভার চেয়ারম্যানকে একটি চিঠি জানাও। নেক্সট কোশ্চেন বলা আছে কি, সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টেড অফ ব্রিঙ্গিং ইট ব্যাক উইথ ইউ। Providing details of the book, write a letter to the owner of the store to find the book and keep it until you come to collect it. বলছি কি, মনে করো তুমি একটি বইয়ের দোকান থেকে একটি বই কিনলে, কিন্তু ভুলবশত সেই বইটি তুমি সেখানে ফেলে এসেছো, ওই বইটি না নিয়ে এসে তুমি বাড়িতে চলে এসেছো। এখন ওই বইটির নাম, লেখকের নাম, সম্পূর্ণ কিছু বিবরণ দিয়ে ওই বইয়ের দোকানের মালিককে তুমি একটি চিঠি লিখে জানাও যে সে যেন তোমার না আসা পর্যন্ত বইটি সংগ্রহ করে রেখে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল অ্যাবাউট এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস হ্যাভ ডিসাইডেড টু টেক আপ ইন দ্য গ্রাউন্ড অফ ইউর স্কুল। মনে করো তোমাদের বিদ্যালয়ে তোমরা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান তোমরা করতে যাচ্ছ, তো সেই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখো যে সে যেন ওই অনুষ্ঠানটাকে অনুমতি দেয়। ঠিক আছে, নেক্সট রাইট এ লেটার to the headmaster or headmistress of your institution requesting him her to make available text or reference books in your school library. অর্থাৎ হেডমাস্টারকে তোমাদের বিদ্যালয়ে হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে একটি চিঠি লেখো যে তোমাদের বিদ্যালয়ে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির জন্য পর্যাপ্ত পরিমাণ বই রেখে দেয়। ঠিক আছে, নেক্সট রাইট a or an letter or application to the headmaster or headmistress of your school requesting to arrange an educational tour or extra coaching class. অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের হেডমাস্টার or হেডমিস্টারকে একটা চিঠি লিখে জানাও যেন তোমাদের বিদ্যালয় থেকে একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয় কিংবা একটা এক্সট্রা কোচিংয়ের আয়োজন করা হয়। 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে আসতে পারে, তোমরা ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ the bank in your locality requesting him her to open a bank account in the bank or to arrange an educational loan. তোমাদের এলাকায় ওই ব্যাংকের ম্যানেজারকে একটা চিঠি লিখে জানাও সে যেন তোমার একটা অ্যাকাউন্ট খুলে দেয় কিংবা একটা তোমার জন্য একটা শিক্ষামূলক লোনের ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, মাধ্যমিক इंग्लिश सजेशन लेटर राइटिंग सजेशन 2022 10 नंबर क्वेश्चन जो सजेशन हमें तुम्हारे रेखे तुम्हारा सकले स्क्रीन देखते लेखा आज योर एखे योर है ना यू वांट टू विजिट ए टूरिस्ट स्पॉट ड्यूरिंग द पूजा वेकेशन राइट लेटर विद इन 100 वर्ड्स टू द मैनेजर ऑफ हॉस्टल रिक्वेस्टिंग about the the ability of room cost involved and seats to be seen। अर्थात बोलते कि तुम्हें मन करो पूजा वेकेशन अर्थात पूजार छुट्टी समय तुम्हें एक जगह भ्रमण करते गेछो तो भ्रमण करते चाच्चो एखन तुम्हार ओई हॉस्टेलेर मैनेजर के तुम चिठी लिखे जानाओ जेन सठिक परिमाण सठिक जगह तुम भ्रमण करते जेते पारो किंबा तुम्हार सेखाने की सीट्सर प्रयोजन सेगुली। ठीक आछे, ताहले तुम्हादेर जन्य माध्यमिक लेटर राइटिंग सजेशन 2022 अर्थात माध्यमिक इन फॉर्मल किंबा ऑफिशियल लेटर सजेशन आमी जे 10टी प्रश्न दिलाम एबार 10टी प्रश्न तो सबार पक्षे पढ़ा सम्भव नय। कौन कौन प्रश्नगुली तोमरा भालोभाबे पढ़े नेबे आमी 5टी प्रश्न बोलছি এই 5টি प्रश्न পড়লেই তোমার পরীক্ষায় टेक्स्ट কিংবা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। কি কি প্রশ্ন 2 নম্বরটি দেখো এই যে দেওয়া আছে কিপ ইওর স্কুল ক্লিন কিংবা ক্লিনিং ড্রাইভ প্রোগ্রাম এটা পড়বে। 3 নম্বরটি মনে করো তুমি একটি মোবাইল ফোন বা বাইসাইকেল হারিয়ে ফেলেছো তা জানিয়ে একটা চিঠি ঠিক আছে থানার ওসিকে একটা চিঠি দুইটি হলো। এবার তোমরা পড়বে কি কোন কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটা এই একটা বই তুমি বই দোকান থেকে কিনলে সেটা ভুলবশত তুমি ফেলে রেখে দিয়ে এসেছো ঠিক আছে তাকে তুমি জানাও ওই বইয়ের নামটি এবং অথরটি লিখে তাকে জানাও সেজন্য বইটি খুঁজে রেখে দে। ঠিক আছে, 3টি কোশ্চেন হলো। এবার তোমরা পড়বে কি যে এই 6 নম্বরটি তোমাদের বিদ্যালয়ে একটি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে তো ওই অনুমতি জানিয়ে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটি চিঠি লিখো। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন তোমরা কিন্তু এটা পড়বে কোনটা 7 নম্বরটি দেখো হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লিখে জানাও যে তোমাদের বিদ্যালয়ে যে লাইব্রেরিটি আছে সেখানে উপযুক্ত পরিমাণ বই নেই যেন উপযুক্ত পরিমাণ বই রাখা হয় তা জানিয়ে হেডমাস্টার কিংবা হেডমিস্ট্রেসকে একটি চিঠি লিখে তোমরা জানাও। তা ঠিক আছে, বুঝতে পারলে যে ফর্মাল বা অফিসিয়াল লেটার তোমরা কোন কোন প্রশ্নগুলি পড়বে যে 10টি প্রশ্ন দেখলাম 10টি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলি বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলি তোমাদের বললাম। ঠিক আছে, ভিডিওটি দেখে তোমরা যদি সত্যি উপকৃত হও বা তোমাদের যদি ভালো লাগে এক্ষুনি ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং হ্যাঁ তোমরা সকলেই জানো আমি আমার মাধ্যমিক স্টুডেন্টদের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল যা এই বিষয়ের যে পড়াই সেগুলি নোটস প্রশ্নপত্র এমসিকিউ এসকিউ সাজেশন আমি সব কিছুই আমার স্টুডেন্টদের আমি দিই এবং সেগুলি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন সেই প্রশ্ন উত্তর নোটস সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং হ্যাঁ এই যে আমি তোমাদের লেটার রাইটিং সাজেশন দেখালাম এই যে আমি তোমাদের ফর্মাল কিংবা অফিসিয়াল লেটার রাইটিং সাজেশন দেখালাম এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও প্রশ্নটি লিখে দাও বা প্রশ্নের নাম্বারটি লিখে দাও আমি তোমাদের উত্তরটি তোমাদের দিয়ে দেবো। কীভাবে দেবো তোমরা কমেন্ট বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে উত্তর আমি তোমাদের পাঠিয়ে দেবো।